নমস্কার সবাইকে। আমাদের আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে আমি ত্রিপুরাবাসীর হয়ে ওনাকে স্মরণ করছি। আজকের দিনে আমরা যেখানে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য আমরা স্বপ্ন দেখছি, এই স্বপ্নকে সার্থক করতে গেলে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রদর্শিত নীতি এবং আদর্শকে আমাদের অবশ্যই স্মরণ করা দরকার। উনি এমন এক রাজা ছিলেন, তিনি শুধু ত্রিপুরা সাদের রাজা ছিলেন না, সর্বধর্ম সর্বজাতি সবার প্রিয় রাজা তিনি ছিলেন। তিনি ত্রিপুরাকে প্রকৃতপক্ষে আদর্শ এবং উন্নত ত্রিপুরা গড়ার জন্য তিনি পুরো জীবন উৎসর্গ করেছিলেন। তার কয়েকটা উদাহরণ দিলে আমরা নিশ্চয়ই বুঝতে পারি। যে শিক্ষার ক্ষেত্রের কথা যদি বলি, তিনি যদি বিদ্যাবর্তন না করে মহারাজা বীর বিক্রম যে কলেজ, সেই কলেজটা যদি নির্মাণ না করতেন, তাহলে আমার মতো অনেক মানুষ আজকে শিক্ষার আলো থেকে আমরা বঞ্চিত হতাম। আমরা যোগাযোগের ক্ষেত্রে ওনার অবদান আমরা দেখতে পাই। যে আমাদের বিমানবন্দর বর্তমান, আজকে এই বিমানবন্দর আগরতলা বিমানবন্দরের মাধ্যমে আমরা সারা বিশ্বে এবং সারা বিশ্বের মানুষ আমাদের ত্রিপুরার সাথে যোগাযোগের একটা মাধ্যম হয়ে উঠেছে। এই বিমানবন্দরের জমি এবং তার জন্য তিনি উদ্যোগী নিয়েছিলেন জমিদানসহ, তাছাড়া তিনি ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য আগরতলা শহরে বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের সাথে তিনি যেমন বিভিন্ন দোকান নির্মাণের জন্য রাস্তার দুই পাশে আজকে পুরাতন মোটরস্ট্যান্ড থেকে আমাদের বটতলা পর্যন্ত যে রাস্তার দু পাশে যে দোকানগুলি আমরা দেখতে পাই, সেটা যেমন তিনি করে দিয়েছিলেন সর্বধর্মের জন্য। আজকে মন্দিরের পাশে বিভিন্ন বৌদ্ধ এবং বিভিন্ন ধর্মের, খ্রিস্টান বলুন, আপনার আমাদের গেদুমিয়া মসজিদের কথা, এই সমস্ত আমাদের মহারাজার আমলেই নির্মাণ করা হয়েছিল সর্বধর্ম সর্বজাতির জন্য। এবং আজকে আমরা যে TTAADC, উনি বুঝতে পেরেছিলেন হয়তোবা যে জনজাতিদের জন্য শেষ দিকে কিছু একটা করা দরকার, তার জন্য তিনি বিশাল এলাকাকে রিজার্ভ এরিয়া হিসেবে যেমন ঘোষণা করে গিয়েছিলেন, ঠিক তেমনি তিনি অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য যাতে সমমর্যাদা সমানভাবে উন্নতি লাভ করতে পারে তার জন্য সকলের জন্য তিনি কাজ করে গিয়েছেন। কাজেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে স্বপ্ন আমরা তার মধ্যে দেখতে পেয়েছিলাম, তার জন্যই এই স্বপ্নকে সার্থক করতে ওনার আদর্শকে আমাদের অনুসরণ করা দরকার। ওনার প্রয়াণ দিবসে আবার সবাইকে আবারও একবার নমস্কার এবং ধন্যবাদ।